একটি ভিডিওকে প্রাণবন্ত করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিন্তু কোনো তুলনা নেই। সো আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়, কিন্তু ইউটিউবের পলিসির জন্য আমরা চাইলেই যে কোনো মিউজিককে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারি না। এতে করে যে মিউজিকের কন্টেন্ট ক্রিয়েটর যে আছে, অর্থাৎ যে কিনা অর্নার, সে কিন্তু আমাকে ক্লেম করতে পারবে, পাশাপাশি চাইছে যদি চায় আমার ভিডিওতে স্ট্রাইকও প্রদান করতে পারবে। সো এটা কিন্তু একটা রিস্ক হয়ে যায়। এবং পাশাপাশি দেখা গেছে আমরা এত কষ্ট করে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করলাম, সেখানে সামান্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাদের যে ভিডিওর ইনকাম আছে তার ম্যাক্সিমাম চলে গেলো যে কিনা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের অর্নার। সো এই জন্য ইউটিউবের আবার আরও একটি পলিসি আছে, সেটা হচ্ছে নো কপিরাইট মিউজিক ব্যবহার করা। সো আপনি যদি নো কপিরাইট মিউজিকগুলো, অর্থাৎ যে মিউজিকগুলোর অর্নাররা সেই মিউজিকগুলোকে ফ্রি করে দিয়েছে আপনাদের জন্য, যে আপনারা চাইলে এই মিউজিকগুলো নন কমার্শিয়াল পারপোজ ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি ইউটিউবের যে ভিডিও আছে সেজন্য ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কমার্শিয়াল কোনো কাজে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না। সো এই নন কমার্শিয়াল ব্যাপারটা হচ্ছে আপনারা এটা মাথা থেকে ছেড়ে দেন। ধরে নেন যে আপনি আপনার ভিডিওতে নো কপিরাইট যে মিউজিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু এই যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো ব্যবহার করার আপনার বেশ কিছু নিয়মকানুন আছে, যা কিনা আমরা এই ভিডিওর এক একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ জানবো। এতে করে আপনাদের সুবিধা হবে যে আসলে মিউজিকটা ব্যবহার করলে ভাইয়া কপিরাইট আসবে কি না। সো এই ব্যাপারে আপনি একেবারে 100% ক্লিন হয়ে যাবেন। সো খুবই সিম্পল কিছু মেথড বা টেকনিক আছে যেগুলো ব্যবহার করলে আসলে মূলত আপনার কোনো স্ট্রাইক আসবে না বা ক্লেম করবে না। এবং এই ইউটিউবের নিজস্ব লাইব্রেরি আছে, আমরা সেটা সম্পর্কে মূলত জানবো। সো টোটাল আমি 4টা বা 5টা সাইট নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো, এবং আই থিঙ্ক আপনারা যদি এই 4টা বা 5টা সাইট থেকে ব্যবহার করেন আপনাদের কখনোই কপিরাইট স্ট্রাইক তো আসবেই না, পাশাপাশি আপনাদের ক্লেম আসারও কোনো সম্ভাবনা নেই। আমি এই ভিডিওতে মূলত আপনাদের সাথে 5টি সাইট শেয়ার করব, যে সাইটগুলো থেকে আপনি অডিও মিউজিকগুলো কালেক্ট করতে পারবেন এবং আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, এবং আপনি আপনার ভিডিওতে ব্যবহার করলে কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না, পাশাপাশি কোনো ক্লেম আসবে না। কারণ হচ্ছে আমি 4-5 বছর যাবৎ ইউটিউবিংয়ে আছি এবং আমি এখান থেকে কিন্তু শিখেছি, বা আমি আমার বিভিন্ন ভিডিওগুলোতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করে আসছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সো আই থিঙ্ক আপনারা কনফিডেন্সের সাথে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন, এবং এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে। তবে আপনাদের একটু ঘাটাঘাটি করে খুঁজে বের করতে হবে কোন মিউজিকটা আপনার ভিডিওর জন্য পারফেক্ট। সো আমরা একে একে জাস্ট স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবো যে আসলে কোন সাইট থেকে আমরা মিউজিকগুলো বা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কালেক্ট করতে পারি। সো আমি 1 নম্বরে যে সাইটটি রেখেছি সেটি হচ্ছে ইউটিউবের নিজস্ব ইউটিউবের অডিও লাইব্রেরি। সো এই লাইব্রেরি অপশনটা আপনি কীভাবে যাবেন অনেকে হয়তো বা পারেন না। সো বিশেষ করে যারা কিনা মোবাইল ইউজার, মোবাইলে ইউটিউবিং করছেন, তারা অনেকেই পারেন না। সো তাদের জন্য আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছি। সো আপনি কীভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে মিউজিক সিলেক্ট করবেন এবং পাশাপাশি কীভাবে ডাউনলোড করবেন, সো আমরা এই প্রসিডিউরটি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমি আমার স্মার্টফোনে চলে এসেছি। সো এখান থেকে আপনাদের মূলত ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। যার স্মার্টফোনে ক্রোম ব্রাউজারটি নেই আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর ইউটিউব অপশন থেকে যাবেন না, অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সিম্পল এখানে লিখবেন youtube.com, লিখে জাস্ট এই এখানে সার্চ করে দিবেন, তাহলে আপনার সামনে যে ইউটিউব চ্যানেলের ইন্টারফেস আছে সেটা চলে আসবে। এবং এখানে আসার পর অবশ্যই আপনি সাইন ইন করে নেবেন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে খোলা, এই জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই কী করবেন, এখানে লগ ইন করে নিতে হবে বা সাইন ইন করে নিতে হবে। অলরাইট, তো দেন আপনি ডান পাশে আপনার ইউটিউব চ্যানেলের লগ পাবেন, এখান থেকে ইউটিউব স্টুডিও অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে জাস্ট টাচ করবেন। করার পর কিছুটা সময় লোডিং নেবে, এরকম একটি ইন্টারফেস আসবে, জাস্ট একটু অপেক্ষা করবেন এই সময় এখানে, কারণ ইউটিউব স্টুডিও লোড হতে কিছুটা সময় লাগে। ওকে, সো চলে এসেছে। সো এখানে দেখেন আপনার অডিও লাইব্রেরি কিন্তু কোথাও খুঁজে পাবেন না, তো তার জন্য আপনার কী করবেন, এই পেজটাকে একটু জুম করে নিতে হবে। আমরা পেজটাকে একটু জুম করে নিচ্ছি, নেওয়ার পর বাম পাশে টানবো, টানার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি মিউজিকের আইকন একেবারে লাস্টে, এটা হচ্ছে আমাদের অডিও লাইব্রেরি। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরি দেখা চলে এসেছে। সো এখানে কিছুটা সময় লাগবে, লাগার পর দেখবেন আপনার সামনে অসংখ্য মিউজিক চলে আসবে, হাজার হাজার মিউজিক এখানে আছে, এবং এই মিউজিকগুলো ব্যবহার করলে আপনি টোটালি সেফ, কেননা ইউটিউবের পক্ষ থেকে এগুলোকে কপিরাইট ফ্রি করা হয়েছে। এখান থেকে আপনি যে কোনো মিউজিক কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো আপনারা যদি জুম করে ডান পাশে নিচে আসেন তাহলে দেখতে পাচ্ছেন 1517টি পেজ আছে, তো এখানে প্রত্যেক পেজে 30টা করে মিউজিক আছে। আমরা যদি নেক্সট পেজে টাচ করি তাহলে আমরা পরবর্তী পেজে যাব, এরকম করে আপনি পরবর্তী পেজগুলোতেও দেখতে পারবেন আপনার কোন মিউজিকটা পছন্দ হয়, সেই মিউজিকটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার জন্য যেই কাজটা করতে হবে, আপনার যেই মিউজিকটা পছন্দ হয় সেই মিউজিকটা আপনি এখান থেকে চাইলে প্লে করতে পারবেন। আমি একটু জুম করে নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, জাস্ট আমরা এই মিউজিকটা যদি দেখি, আমরা এই মিউজিকে টাচ করব, করার পর আমরা চাইলে এখান থেকে প্লে করতে পারবো। যেমন আমি এই মিউজিকটা প্লে করছি,
তো এটাকে জুম করে ডানে টানবেন, ডান পাশে টানার পর অর্থাৎ বাম থেকে ডানে যাবেন, ডানে আসলে দেখবেন ডাউনলোড লেখা, এখানে জাস্ট টাচ করবেন, টাচ করলে দেখবেন মিউজিকটা ডাউনলোড হচ্ছে, অর্থাৎ ডাউনলোডিং ফাইল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 5.13 MB-র হচ্ছে মিউজিকটা, সো আমাদের মিউজিকটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখন আমরা চাইলে এই মিউজিকটা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবো, সো এরকম কিন্তু অসংখ্য মিউজিক আছে, আপনি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। নাম্বার 2, আমি যে ওয়েবসাইটটি রেখেছি এটি হচ্ছে bandsound.com, সো এই সাইটটি থেকে আমি অনেক আগে থেকেই মিউজিক ব্যবহার করতাম এবং এখানে হিউজ পরিমাণ কালেকশন না থাকলেও আপনারা এখানে খুবই চমৎকার চমৎকার কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন যেগুলো আপনাদের কাছে আই থিঙ্ক ভালো লাগবে। তো ব্রাউজার ওপেন করার পর জাস্ট ব্রাউজারে এখানে লিখবেন bandsound, bandsound, bandsound লিখে ইন্টার করে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনার এখানে চলে আসবে www.bandsound.com, রয়্যালিটি ফ্রি মিউজিক বাই bandsound, ঠিক আছে। এখানে স্টক মিউজিকগুলো আপনারা পাচ্ছেন এবং রয়্যালিটি ফ্রি বলা হচ্ছে, অর্থাৎ আপনি যদি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করেন কোনো অসুবিধা হবে না। তো আমরা জাস্ট ওয়েবসাইটটি একটু ভিজিট করে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটি, সো ওয়েবসাইটটি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য মিউজিক আছে, খুব বেশি কালেকশন না থাকলেও যে কালেকশনগুলো আছে আমার কাছে খুবই ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে খুব সুন্দর সুন্দর মিউজিক আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আসার পর আপনার যে মিউজিকটা পছন্দ হয় আপনি এখান থেকে প্লে করতে পারেন, প্লে করে যদি ভালো লাগে এর পাশে আপনি ডাউনলোড অপশন পাচ্ছেন, জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, প্রো লাইসেন্স ফর, যদি আপনি এখান থেকে পারচেস করতে চান তাহলে হচ্ছে এটাকে পারচেস করে নিতে পারেন, আর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি লাইসেন্স উইথ অ্যাট্রিবিউট, আপনি যদি এটা ফ্রি লাইসেন্স হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে দেখেন ইউ ক্যান ইউজ দিস মিউজিক ফর ফ্রি ইন ইউর মাল্টিমিডিয়া প্রজেক্ট, অনলাইন ভিডিওস, ইউটিউব, ফেসবুক, উল্লেখ করে দেওয়া হয়েছে সরাসরি ওয়েবসাইট, অ্যানিমেশন ইটিসি, অ্যাজ লং অ্যাজ ইউ ক্রেডিট bandsound.com, অবশ্যই আপনার তাদেরকে ক্রেডিট প্রদান করতে হবে এবং ক্রেডিটটা কীভাবে প্রদান করতে হবে, যে যেরকম মিউজিক লিখেছে মিউজিক bandsound.com এতটুকু, এই মিউজিকটা জাস্ট আপনি এতটুকু কপি করবেন যদি আপনি এই ওয়েবসাইট থেকে আপনি কোনো মিউজিক ব্যবহার করেন তাহলে। তো আপনি তো এখান থেকে ডাউনলোড করতেই পারছেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই রিলোড নিয়ে কিন্তু আমাদের এই মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন ডাউনলোড হওয়ার পর আপনি যে এই মিউজিকটা যদি আপনার কোনো ভিডিওতে ব্যবহার করেন তাহলে কীভাবে ব্যবহার করবেন, এই যে আমরা এই লিঙ্কটা কপি করলাম না, আমি দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটা কপি করার পর সাপোজ আমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাব, যে ইউটিউব স্টুডিও, আমরা স্টুডিওতে চলে যাচ্ছি, সো আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু ডাউনলোড হচ্ছে, আপনি একই প্রসেস কিন্তু মোবাইলের সাহায্যেও করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। এখানে আসার পর সাপোজ কন্টেন্ট অপশনে যাচ্ছি, ধরে নিলাম যে আমরা এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এই মিউজিকটা ব্যবহার করেছি, ঠিক আছে, বা আপনি এখান থেকে যে কোনো একটা মিউজিক ব্যবহার করেছি এই ওয়েবসাইট থেকে, তাহলে আমার কাজটা কী হবে, আমি এখানে যে অ্যাট্রিবিউটটা আছে অর্থাৎ এই তাদের যে মিউজিক, তারপরে হচ্ছে এদের যে লিঙ্কটা, আমি এটাকে জাস্ট কপি করে আমি ডিটেলসে চলে যাব আমার ভিডিওর যে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশনের নিচে, যা দেখেন মিউজিক ক্রেডিট লিখে আমি এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। যদি আমি এই মিউজিকটা ব্যবহার করি তাহলে আমি কন্ট্রোল ভি করে দেবো, জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই, আপনার জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু তারা ক্লেম করতে পারবে, সো এই জায়গাটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই একটা অপশন গেল যে আপনি bandsound.com থেকে যদি মিউজিক ডাউনলোড করেন তাহলে আপনাকে কিভাবে ক্রেডিট প্রদান করতে হবে, জাস্ট এই লিঙ্কটাকে কপি করে পেস্ট করে দিলেই হবে, আর কোনো কাজ নেই। সো 3 নম্বরে আমি যে সাইটটি রেখেছি সেটি হচ্ছে mixkit.co, অর্থাৎ কম না co হবে, mixkit.co। সো এই mixkit.co এই সাইডে আপনারা অডিও তো পাবেনই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে মিউজিক অডিও সেটা আপনারা এখানে পাবেন, মোটামুটি বেশ অল্প কিছুই আছে, খুব বেশি না থাকলো, কিন্তু এখান থেকে আপনারা কিন্তু আরও বেশ কিছু জিনিস পাবেন, যেমন স্টক ভিডিও, অর্থাৎ যেগুলো কপিরাইট ফ্রি ভিডিও পাচ্ছেন, এবং বিভিন্ন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, বিভিন্ন ধরনের কিন্তু আপনারা টেমপ্লেটগুলো এখান থেকে ডাউনলোড করে অনায়াসে ব্যবহার করতে পারবেন, আপনাকে কোনো পরিমাণ কপিরাইট ক্লেম বা কোনো কিছু আসবে না। সো আপনি এই সাইটটি কিন্তু ব্যবহার করতে পারেন, এখানে সমস্ত বিষয় ফ্রিতেই পাওয়া যায়। তো এই সাইটটি আমার খুব পছন্দের একটি সাইট, mixkit.co, সো দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখান থেকে মোটামুটি এর আগেও ব্যবহার করেছি, সো mixkit.co, এই স্পেলিংটা একটু ঠিকঠাক মতো লিখবেন, না হয় কিন্তু আপনার ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবেন, কারণ mixkit নামে অনেক ওয়েবসাইট আছে। তো mixkit.co কখনই কম লিখবেন না, সিও হবে, দেন এন্টার করে দিচ্ছি। সো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার স্টক ভিডিও ব্যবহার করতে পারবেন, স্টক মিউজিক ব্যবহার করতে পারবেন, সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন, ভিডিও টেম্পলেট ব্যবহার করতে পারবেন, সো আপনার যেটা মন চায় আপনি সেটাই কিন্তু এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো অসংখ্য কালেকশন আছে, তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, বিভিন্ন ভিডিও টেম্পলেটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাউন্ড ইফেক্টস আছে,
স্টক মিউজিক আছে, সো আমরা যদি স্টক মিউজিকে যাই তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দের যে স্টক মিউজিকটা আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড করলে এই যে মিউজিকগুলো আমরা ব্যবহার করব, সো এইখানে যদি আমরা ব্যবহার করি ঠিক একইভাবে সিমিলার আমাদের কি করতে হবে, জাস্ট এইখান থেকে আমাদের ব্রাউজারের উপরে এই যে mixkit.co আমরা এতটুকু কপি করে নিব, দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে এখানে আমরা ঠিক মিউজিক ক্রেডিট আমি এখানে যেভাবে দিয়েছি আপনি এইভাবে দিতে পারেন, দেন ভিক করে এখানে সামনে দেখে দেবে মিউজিক, তো মিউজিক লিখে দেন আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটটা এভাবে শেয়ার করে দেবো তাদের লিঙ্কটা, তাহলে তাদেরকে ক্রেডিট প্রদান করা হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরেই এই একই সিস্টেম, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সেই তাদেরকে ক্রেডিট দিতে হয়, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্রেডিট দিলেই তারা ক্রেডিটটা পেয়ে যায়। অলরাইট, সো এখানে উপরে দেখতে পাচ্ছেন রয়্যালিটি ফ্রি স্টক মিউজিক ডাউনলোড, তো আপনারা এখান থেকে যদি মিউজিক ব্যবহার করেন কোনো অসুবিধা নেই, আমার খুবই পছন্দের একটা সাইট এবং এখানে খুব ভালো ভালো মিউজিকগুলো আপনারা পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। তাছাড়াও এখানে আপনি বললাম তো আফটার ইফেক্ট, তো বিভিন্ন ধরনের আপনারা অপশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন, সাউন্ড ইফেক্ট, স্টক মিউজিক, স্টক ভিডিও, আপনারা অনেক সময় ব্যাকগ্রাউন্ডের জন্য বিভিন্ন ভিডিও খুঁজেন, আপনার স্টক ভিডিও থেকে কিন্তু এখানে ফ্রি ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট এই ভিডিও ব্যবহার করলে একই প্রসেস, আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্রেডিট দিতে হবে। সো 4 নম্বরে আমি আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল সাজেস্ট করব, সো এখানে হচ্ছে আপনারা ইক্সনের যে মিউজিকগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। সো আপনারা যেটা জানেন সোহাগ ভাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় ইউটিউবাররা কিন্তু ইক্সনে মিউজিকগুলো ব্যবহার করে। তো আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, এখানে এসে আপনারা সার্চ করবেন ইক্সন লিখে, ইক্সন দেন এন্টার করে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ইউটিউব চ্যানেলটা এখানে চলে এসেছে, টেল ইউর স্টোরি মিউজিক বাই ইক্সন। আমরা ইক্সনে যদি যাই এখানে একটু ভিতরে ঢুকি, এক মিনিট আমি একটু দেখে নিই ভিডিওসে, এখানে আসার পর আপনি আপনার পছন্দের যে কোনো মিউজিক কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমরা এই মিউজিকটা যদি প্লে করি, তো এখানে আসার পর আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, অর্থাৎ যেই মিউজিকটা আপনি আপনার পছন্দ হবে এইখান থেকে যে কয়টা ভিডিও আছে এখান থেকে যদি আপনার কোনো মিউজিক পছন্দ হয় তাহলে আপনি ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। এখানে আসার পর আপনারা ইনস পেয়ে যাবেন, যেমন রিড দিস ইফ ইউ ওয়ান্ট টু ইউজ মাই মিউজিক ইন ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি এই মিউজিকটা আপনার কন্টেন্টে ব্যবহার করতে চান তাহলে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই লিঙ্কটা জাস্ট কপি করে আপনি মিউজিক ক্রেডিট বাই ইক্সন বা এরকমভাবে দিয়ে দিতে পারেন, এই যে যেরকম সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো তাদের আছে এগুলো চাইলে আপনি ভিডিওতে শেয়ার করে দিতে পারেন, তাহলে তাদেরকে ক্রেডিট প্রদান করা হবে। যেমন আমার এই ভিডিওতে ইক্সনেরই একটা মিউজিক ব্যবহার করা হয়েছে, আমি জাস্ট এখানে কি করেছি youtube.com চ্যানেল ইক্সন, ঠিক আছে? আপনি জাস্ট এভাবেও কিন্তু যদি ব্যবহার করেন কোনো অসুবিধা হবে না, তাহলে তাদেরকে ক্রেডিট দেওয়া হবে। অর্থাৎ এখান থেকে আপনার যদি এই লিঙ্কটাকে আপনি কপি করে দেন, অর্থাৎ তাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা যদি আপনি কপি করে দেন তাহলে তাদেরকে ক্রেডিট প্রদান করা হবে। তবে সবচেয়ে বেটার এই যে তারা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? অলরাইট, সো এখান থেকে আপনি জাস্ট কপি করে পেস্ট করে দিলেই তাদেরকে ক্রেডিট প্রদান করা হবে। আর ডাউনলোড করার জন্য, অর্থাৎ এই মিউজিকটা যদি আপনার ভালো লাগে MP3 ফরম্যাট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, শর্টেনার লিঙ্ক, আপনি জাস্ট এই লিঙ্ক থেকে কিন্তু মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো 5 নম্বরে আমি যে সাইটটি রেখেছি সেটিও একটি ইউটিউব চ্যানেল, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন নো কপিরাইট মিউজিক লেখে তাহলে আপনারা এই ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এখানে মিউজিকগুলো কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কি ক্রেডিট প্রদান করতে হবে। সো ক্রেডিট কিভাবে প্রদান করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন NCS, অর্থাৎ নো কপিরাইট মিউজিক বা সাউন্ড, নো কপিরাইট সাউন্ড বলা হয়, সো নো কপিরাইট সাউন্ড হবে, আমি মিউজিক বলছিলাম, তো নো কপিরাইট সাউন্ডের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানেও আপনারা ঠিক সেম একইভাবে ব্যবহার করতে পারবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, ইউটিউবে কিন্তু এই চ্যানেলগুলো ছাড়াও আরও অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো নো কপিরাইট মিউজিকগুলো প্রোভাইড করে থাকে, তবে আমি এই কয়েকটা অপশন কেন শেয়ার করছি আপনাদের সাথে কারণ আমি এই অপশনগুলো থেকে নিজে ব্যবহার করে থাকি এবং আমি নিজে ব্যবহার করার ফলে কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়নি এবং আমি চাই না আমার কোনো অডিয়েন্স আমার কোনো সাজেশন থেকে তারা কোনো ভুল করুক এবং তারা যাতে সেফ থাকে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। অলরাইট, তো দেখেন এখানে যে মিউজিকগুলো আছে এখানে খুবই সুন্দর সুন্দর মিউজিক আপনারা পাবেন। তো আমি জাস্ট এখান থেকে ভিডিওস অপশনে যাবেন, ভিডিওস অপশনে গেলে আরও ভালো ভালো
ভালো মতো একবার আর কি তাদের সমস্ত মিউজিকগুলো পাবেন। এখান থেকে আপনার যদি কোনো মিউজিক পছন্দ হয়, সাপোজ এখান থেকে আমরা এটা নেই কালচারাল কোড, এটাকে আমরা যদি প্লে করি, ওকে সো আমরা এইটারও ঠিক ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসব। এখানে NCS নো কপিরাইট সাউন্ড এবং বলা হচ্ছে আপনার কপিরাইট রয়্যালিটি ফ্রি মিউজিক অবভিয়াসলি, এবং এখান থেকে ফলো আস স্পটিফাই এবং তাদের বিভিন্ন ধরনের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। এবং নিচে আসবেন, নিচে আসার পর এখানে NCS লিরিক্স অপশন, আচ্ছা এই যে ওয়েন ইউ আর ইউজিং দিস ট্র্যাক উই সিম্পলি আস্ক দ্যাট ইউ পুট দিস ইন ইউর ডিসক্রিপশন, অর্থাৎ এই যে ট্র্যাক এই সমস্ত অপশনে পুরো জিনিসটাকে আপনার কপি করতে হবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিও আপনার যে মিউজিকটা ভালো লাগবে সেই মিউজিকের ভিডিওতে এন্টার করবেন। এন্টার করার পর ভিডিওর ডিসক্রিপশনে এসে নিচের দিকে চলে আসলেই আপনার এই লাইনটা পাবেন, হোয়েন ইউ আর ইউজিং দিস ট্র্যাক উই সিম্পলি আস্ক দ্যাট ইউ পুট দিস ইন ইউর ডিসক্রিপশন, ওকে জাস্ট আপনারা জাস্ট এখান থেকে এটাকে কপি করবেন, আপনার ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে জাস্ট সিম্পল কন্ট্রোল ভি করে দেবেন এবং মিউজিক ক্রেডিট কথাটা লিখতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগে। তার জন্য বাস এতটুকু ইউজ করলে আপনার কি এদেরকে ক্রেডিট প্রদান করা হয়ে যাবে। সো গাইস, আমরা এই ভিডিওতে মূলত জানলাম যে নো কপিরাইট যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে কীভাবে ডাউনলোড করতে হয় বা ব্যবহার করতে হয় তার এ টু জেড। সো আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব বা শিখব যে আসলে মূলত যে নো কপিরাইট যে স্টক ভিডিও আছে, অর্থাৎ আমরা অনেক সময় মোটিভেশনাল ভিডিও যারা করে থাকেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ব্যবহার করেন, সেই ভিডিও ফুটেজগুলো কীভাবে কালেকশন করতে পারেন এবং আপনারাও এই ভিডিওগুলোকে ব্যবহার করতে পারেন তার এ টু জেড নিয়ে। সো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন, আর যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখবেন। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।